ডুমুর ডালে লেগে আছে হাজারো সবুজ নূপুর, নূপুর পরে খোকা খুকুর কাটে সকাল দুপুর। গাছের ডালে খোকা খুকু বসে ডুমুর খায়, কাঁচা পাকা ডুমুর খেয়ে বেশ মজা পায়। নূপুর সদৃশ সবুজ ডুমুর দারুণ উপকারী ফল, বহুগুণে ডুমুরে আছে অধিক পুষ্টিফল। হ্যাঁ, আজকের রেসিপি ডুমুর নিয়ে, অতি সাধারণ কিন্তু পুষ্টিকর। ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব বাটন প্রেস করে রাখবেন পরের আপডেট পাওয়ার জন্য। আজকের রেসিপি ডুমুর চিংড়ির ডাল্লা। উপকরণগুলো আজ রান্না করতে করতেই দেখে নেব। প্রথমে ডুমুরটাকে আমরা এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপর এরকম একটা ফুটো থালাতে ডুমুরটাকে ঝাঁকিয়ে নেওয়া হচ্ছে, যাতে ডুমুরের মধ্যে কোনো শক্ত বীজ থাকলে সেটা যাতে অতি সহজেই বেরিয়ে যায়। এরপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে একে আমরা সিদ্ধ করতে বসাবো। সিদ্ধ করার সময় ডুমুরে কিছুটা লবণ আর ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে আমরা সিদ্ধ করতে বসাবো প্রেসারে। সিদ্ধ হয়ে গেলে সেই ডুমুরটাকে এরকম ফুটো ফুটো থালাতে ঢেলে নেব, যাতে জলটাও ঝরে যায়, আর হাত দিয়ে দেখে নেব যে কতটা সিদ্ধ হয়েছে। এরপর মিক্সারের পাত্রে পেঁয়াজ আর রসুন দিয়ে মশলাটা বেটে নেব। এরপর চিংড়ি মাছ ভাজার পালা। কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে সেগুলো আমরা তুলে নেব। এরপর সেই তেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমরা ভেজে নেব। এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো। এরপরে কম আছে আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আলু ভাজা হয়ে গেলে তার মধ্যে কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে আমরা সিদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে দিলাম। ভালো করে কড়াইয়ে সেই সিদ্ধ ডুমুর আর আলুটাকে আমরা নাড়াচাড়া করে নেব। এরপর দেব জিরে গুঁড়ো, হলুদ, আদা বাটা, টমেটো সস, চিনি, পেঁয়াজ আর রসুন যেটা বেটে রাখা হয়েছিল সেই বাটা। এরপরে এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে ডুমুরটাকে নাড়িয়ে নিতে হবে। এরপর স্বাদ মতো আমরা এর ওপরে লবণ দিয়ে দেব। মশলাসহ ডুমুরটা কিছুটা ভাজা ভাজা হয়ে এলে এবার ভেজে রাখা চিংড়ি মাছটা আমরা ডুমুরে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছসহ ডুমুরটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপর প্রয়োজন মতো জল দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ ভাপে সিদ্ধ হতে দেব। দশ থেকে পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দেখা যাবে যে ডুমুরটা হয়ে এসেছে। এরপর আমরা এর উপরে গরম মশলা ছড়িয়ে কিছুটা নেড়ে চেড়ে ওভেনটা বন্ধ করে দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এইভাবেই তৈরি হয়ে গেল চিংড়ি ডুমুরের ডাল্লা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব বাটন প্রেস করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।